নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেকটিউট চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি আরেকটি নতুন টপিক্সের ওপর ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য হ্যাঁ যেরকমটি নিশ্চয়ই আপনারা থামনেলে দেখেছেন যদি আপনারা জানতে চান বেস্ট ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার ডেস্কটপ পিসি বা ল্যাপটপ পিসির জন্য উইন্ডোজ লিনাক্স এবং ম্যাক তিনটে প্ল্যাটফর্মের জন্যই কোনটি তাহলে একটি উত্তর আমি আপনাদেরকে দেব আমার মতামত অনুযায়ী এটি হলো শর্টকাট ভিডিও এডিটিং সফটওয়্যার হ্যাঁ এই নিয়ে মতবিরোধ থাকতেই পারে অনেকে হয়তো বলবেন কেডিয়ান লাইভও ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার এবং সবচেয়ে বেস্ট হচ্ছে দাব ইঞ্চি রিজলভ যেটা ওপেন সোর্স নিশ্চয়ই নয় কিন্তু ফ্রি সফটওয়্যার এইগুলো দিয়ে অসাধারণ ভিডিও এডিটিংয়ের কাজ করা যায় নিশ্চয়ই যায় অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমি বলবো এই দুটো সফটওয়্যারের লার্নিং কার্ভ এবং ইউজার ফ্রেন্ডেবিলিটি অনেকটাই হার্ড এবং অনেকটাই কঠিন সব দিক থেকে বিচার করে যারা নতুন ভিডিও এডিটিংয়ের কাজ শুরু করেছেন অথবা ভিডিও এডিটিংয়ের উপর খুব অ্যাডভান্স কাজ করেন না কিন্তু তারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান অথচ শেখার জন্যে যে সময়টা তাদের ব্যয় করতে হয় সেটা তারা দিতে চান না বা তাদের কাছে নেই তাদের জন্য এই সফটওয়্যারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আমি এর আগে আমার চ্যানেলে ওপেন শট ভিডিও এডিটিং সফটওয়্যার যেটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার তার উপরে টিউটোরিয়াল ইন্ট্রোডাকশন ভিডিও করেছি সবচেয়ে সহজেই ইজিলি যদি ভিডিও এডিটিং কেউ করতে চান তাহলে সেই সফটওয়্যারটাও অবশ্যই একবার দেখে নিতে পারেন কিন্তু আমি বলবো এই শর্টকাট সফটওয়্যার ওপেন শর্ট সফটওয়্যারের মতোই ইজি এবং পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটিতে কেড ইন লাইফ বা দাভিনচি ইঞ্চি রিজব সফটওয়্যার থেকে কোনো অংশে কম যায় না ইন্টারেস্টিং লাগছে নিশ্চয়ই লাগছে তাহলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন অনুরোধ করব ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন আমি এই ধরনের ইন্টারেস্টিং টপিক্সের ওপর ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক দেখেন এই সফটওয়্যারটি আমরা কীভাবে পেতে পারি সবার প্রথমে চলে আসুন আপনাদের ব্রাউজারে এবং যে সার্চ ইঞ্জিনটি আপনারা ইউজ করেন তাতে টাইপ করুন শর্টকাট ডট ওআরজি এবং প্রেস করুন সবার ওপরই যে সার্চ রেজাল্টটি আপনারা পাবেন আমি নিশ্চিত সেটি শর্টকাট ডট ওআরজি ওয়েবসাইটের হোম পেজের লিঙ্কটি পেয়ে যাবেন সরাসরি ক্লিক করে চলে যান ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটিতে যাওয়ার পর খানিকটা এইরকম একটি হোম পেজ আপনারা দেখতে পাবেন এবং যেখানে প্রথমেই আপনারা দেখতে পাবেন শর্টকাট ইজ এ ফ্রি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ভিডিও এডিটার ক্লিক টু ডাউনলোড এখান থেকে ক্লিক করে সরাসরি ডাউনলোড পেজে চলে যেতে পারেন সফটওয়্যারটি নিয়ে যদি আরও জানতে হয় তাহলে স্ক্রল করে একটু নিচে চলে যেতে পারেন সফটওয়্যারটি সম্পর্কে একটি বেসিক আইডিয়া আপনারা পেয়ে যেতে পারেন কি কি ফরম্যাট সাপোর্ট করে কী কী ফিচার্স রয়েছে ইত্যাদি এবং এই ওয়েবসাইট থেকে ভিডিও টিউটোরিয়াল লিঙ্কও পেয়ে যেতে পারেন যেখানে ডিফারেন্ট স্পেসিফিক ওয়ার্কের ওপরে প্রচুর ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেওয়া রয়েছে বলা বাহুল্য আমি এই সফটওয়্যার উপর ভবিষ্যতে আরও ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো তাহলে চলে যাচ্ছি ডাউনলোড পেজে অ্যাড সাপোর্টেড পেজ ক্লিক করে দেবেন ডাউনলোড পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের প্ল্যাটফর্ম অনুযায়ী আপনারা এখানে ডাউনলোড লিঙ্কটি রেডি পেয়ে যাবেন এবং সফটওয়্যার নিজে থেকে ডিটেক্ট করে নেবেন আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করতে চাইছেন যেমন আমার সিস্টেমের জন্য এখানে সফটওয়্যার ডিটেক্ট করে নিয়েছে উই থিঙ্ক ইউর ওয়েস ইজ মাইক্রোসফটওয়্যার্স সেই জন্য উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড অপশন এখানে দিয়েছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সিস্টেমের জন্য সেই রকম অপশানই আপনারা পাবেন সিম্পলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টলারটিকে ডাবল ক্লিক করলে এইরকম স্ট্যান্ডার্ড ইনস্টলেশন প্রসিডিওর শুরু হয়ে যাবে এখানে সিম্পলি নেক্সট নেক্সট করে যাবেন এবং এখানে ইনস্টল অপেরা ব্রাউজারের অপশান দেবে বাই ডিফল্ট আনচেকই থাকে যদি আপনাদের চেক অবস্থা থাকে আনচেক করে নিতে পারেন আর যদি মনে হয় অপেরা ব্রাউজার এর সাথে ইনস্টল করে নেবেন তাহলে ওটা চেক অবস্থাতেও রেখে দিতে পারেন নেক্সট করে দেবেন সিম্পল প্রসিডিওর আমি ডিটেলসে দেখাচ্ছি না আপনারা জানেন স্ট্যান্ডার্ড সিম্পল প্রসিডিওর নেক্সট নেক্সট করে যাবেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে সফটওয়্যারটিকে প্রথমবারের জন্য রান করলে যেই ইউজার ইন্টারফেসটি আপনারা দেখতে পাবেন সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেস আপনারা ডিফল্ট পেয়ে যাচ্ছেন ইউজার ইন্টারফেসটির লেআউটটা খুবই ইনটুইটিভ এবং ইউজার ফ্রেন্ডলি বলেই আমার মনে হয়েছে সবচেয়ে বড় কথা এখানে ক্যাটাগোরাইজ করে দেওয়া রয়েছে অ্যাডভান্স ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর মতো আপনি অন্যান্য ফ্রি আমি ওপেন শটের কথা বলতে চাইছি সেই ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারে এরকম ক্যাটাগরাইজড লেআউট পাবেন না ক্যাটাগরিক্যালি লেআউটটা এইখানে অর্গানাইজ করে দেওয়া আছে যেমন দেখুন এই মুহূর্তে এডিটিং লেআউটে আমরা রয়েছি এখান থেকে আপনি ডিফারেন্ট লেআউট চুজ করে নিতে পারেন যেরকম লগিং অপশনে অপশানে যদি যান তাহলে এইরকম একটি লেআউট বা ইউজার ইন্টারফেস সফটওয়্যার অটোমেটিক্যালি অ্যারেঞ্জ করে দেবে এফএক্স অপশানে যদি যান তাহলে এইরকম একটি ইউজার ইন্টারফেস সফটওয়্যার অ্যারেঞ্জ করে দেবে কালার অপশানে গিয়ে এরকম একটি ইউজার ইন্টারফেস পাবেন এখানে ভিডিওর কালার কারেকশন কালার এডিটিং করতে পারেন অডিওর জন্য সেপারেট স্পেসিফিক ডেডিকেটেড লেআউট দিয়ে দেওয়া রয়েছে এবং এই সফটওয়্যারে প্রফেশনাল কোয়ালিটির অডিও এডিটিং অডিও মিক্সিং ইত্যাদি করা যায় এবং সিম্পলি প্লেয়ার বলে আরেকটি লেআউট দেওয়া রয়েছে যেখানে আপনারা আপনাদের কন্টেন্ট বা যে ভিডিও ফাইলগুলো নিয়ে কাজ করছেন সেগুলোকে সিম্পলি প্লে করে দেখতে পারেন এবং আপনাদের আউটপুটটাকেও প্লে করে দেখতে পারেন বাই ডিফল্ট এডিটিং লেআউটে ছিল আমি সেখানে চলে আসছি এখানেই মোস্ট অফ দি ভিডিও এডিটিংয়ের কাজটা আপনারা করতে পারেন সবার মেনু মেনুয়ার রয়েছে ফাইল এডিট ভিউ প্লেয়ার সেটিং হেল্প বিভিন্ন অপশনগুলো রয়েছে টপিকসে গিয়ে আপনি এখান থেকে ক্লিক করে অনলাইন হেল্প সিস্টেমে গিয়ে বিভিন্ন মেনু এবং টুলস সম্পর্কে ডিটেলস পেতে পারেন এবং টিউটোরিয়ালসের জন্য যেরকম আমি আগে ওয়েবসাইটে লিঙ্ক দেখিয়েছিলাম এখান থেকেও সরাসরি টিউটোরিয়ালসে ক্লিক করে আপনারা সেই টিউটোরিয়ালস ভিডিওগুলো অনলাইনে অ্যাক্সেস করতে পারেন সেটিংসে গিয়ে মনে হলে কিছু সেটিংস আপনারা চেঞ্জও করে নিতে পারেন সফটওয়্যারটা অ্যাডভান্স গ্রাফিক্স কার্ডকে সাপোর্ট করে যদি আপনাদের অ্যাডভান্স গ্রাফিক্স কার্ড ইনস্টল করা থাকে হার্ডওয়্যার ইনস্টল করা থাকে আপনাদের মেশিনে তাহলে জিপিউ ইফেক্টস অপশানটিকে এনেবল করে নিতে পারেন তাহলে ভিডিও এডিটিং এবং রেন্ডারিংয়ের কাজটি অনেকটা স্মুথ হবে এবং আউটপুট জেনারেশন অনেক ফাস্ট হবে বাকি সেটিংসের ডিটেলসগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি না প্লেয়ারে গিয়ে আপনারা প্লেব্যাক কন্ট্রোল করতে পারেন বিভিন্নভাবে এবং মাইনিউটলি প্রেসাইজলি এডিটিংয়ের সময় বিভিন্নভাবে প্লেব্যাক কন্ট্রোল করতে পারেন ভিউ মেনুতে রয়েছে এই ইউজার ইন্টারফেসের ডিফারেন্ট টুলস এবং মেনু অ্যারেঞ্জমেন্ট যেগুলোকে আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারেন এবং চেক আনচেক করার মাধ্যমে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ লেআউট বানিয়ে নিতে পারেন

প্রজেক্ট সেকশান প্রোভাইড করে দেওয়া রয়েছে যেহেতু এটা ফার্স্ট টাইমের জন্য রান করছি এখানে কোনো রিসেন্ট প্রজেক্ট আমাকে দেখাচ্ছে না যদি আপনারা এই সফটওয়্যারের উপর কাজ করা শুরু করেন এবং কোনো প্রজেক্ট সেভ করেন তাহলে রিসেন্ট প্রজেক্ট অপশানে সেই প্রজেক্ট নেমের লিস্টটা অটোমেটিক্যালি চলে আসবে এবং সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা সেই প্রজেক্টে ঢুকে যেতে পারেন নতুন প্রজেক্ট শুরু করার জন্য প্রজেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে আপনি প্রজেক্ট ফোল্ডার সেট করে নিতে পারেন আপনার ড্রাইভে যে পাথে যে ফোল্ডারে আপনি আপনার ওয়ার্ক ডকুমেন্টগুলো রাখতে চান সেখানে ফোল্ডারটাকে সেট করে সিলেক্ট ফোল্ডার করে নিতে পারেন প্রজেক্ট নেম এখানে একটা কিছু দিয়ে দিতে পারেন ভিডিও মোড বাই ডিফল্ট অটোমেটিক রয়েছে অটোমেটিক নিয়েই আপনারা কাজ শুরু করতে পারেন অটোমেটিকের ক্ষেত্রে একটা কথা আমিও বল দিই যদিও সফটওয়্যারের নিচেই লিখে দেওয়া লিখে দেওয়া রয়েছে অটোমেটিক মিনস দ্য রেজলিউশন অ্যান্ড ফ্রেমরেট আর বেস্ট অন দ্য ফার্স্ট ফাইল ইউ অ্যাড টু ইউর প্রজেক্ট ইফ দ্য ফার্স্ট ফাইল ইস নট এ ভিডিও ক্লিপ ফর এক্সাম্পল ইফ ইট ইজ এ ইমেজ অর অডিও দেন ইট উইল বিটি ইন্টু টেন এইভ এপিএস ভিডিও মোড বিশদে বিবরণ করে দিই অর্থাৎ অটোমেটিক ভিডিও মোডে থাকলে আপনি প্রথম যে ভিডিও ফাইলটি আপনার প্রজেক্টে অ্যাড করবেন সেই ভিডিও ফাইলের যে রেজলিউশন এবং এ পি এস থাকবে সফটওয়্যার আপনার প্রোজেক্টের ভিডিও মোডের রেজলিউশন এবং এপিএস অ্যাকর্ডিংলি সেটাই অ্যাডজাস্ট করে নেবে যদি প্রথম ফাইলটি ভিডিও ফাইল না হয়ে ইমেজ ফাইল অথবা অডিও ফাইল হয় তাহলে সফটওয়্যার ডিফল্ট ফুল এইচডি রেজলিউশন টোয়েন্টি ফাইভ এপিএস এর ভিডিও মোড আপনার প্রজেক্টের জন্য কনসিডার করে নেবেন যদি আপনি কোনো স্পেসিফিক ভিডিও মোড দিয়ে প্রজেক্ট শুরু করতে চান তাহলে সিম্পলি অটোমেটিক বাটনে ক্লিক করুন দেখুন একটা লিস্ট সফটওয়্যার প্রোভাইড করে দিয়েছে এবং এর মধ্যে থেকে আপনাদের প্রয়োজনীয় এবং পছন্দের যেই ভিডিও মোড রেজলিউশন এবং এফপিএস সেট আপনি আপনি প্রোজেক্টের কাজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ভাস্ট সিলেকশন অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন আপ টু টু কে অফ দি ভিডিও এডিটিং এখানে করা যায় ফ্রি সফটওয়্যারে টু কে অফ দি ভিডিও এডিটিং একমাত্র এই সফটওয়্যারই আপনাকে সাপোর্ট দেয় সবচেয়ে বড় কথা এখানে আপনি শর্টস এবং ও এডিট করতে পারবেন এবং এখানে ভার্টিক্যাল ভিডিও সাপোর্ট রয়েছে সেটার জন্য নিউ ব্রডকাস্ট অপশানে চলে যান এবং এখানে দেখুন এখানে ভার্টিক্যাল এইচডি থার্টি এপিএস ইভেন ভার্টিক্যাল এইচডি আপ টু সিক্সটি এপিএস অফ সাপোর্ট রয়েছে এবং স্ট্যান্ডার্ড আলট্রা এইচডি ভিডিও অর্থাৎ টু কে ভিডিও সিক্সটি এপিএস অফ রেজলিউশন আপনাদের সাপোর্ট করছে এই সফটওয়্যারটি এই ধরনের ফ্রি এবং ওপেন সোর্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা একটি অভাবনীয় ব্যাপার যেখানে প্রফেশনাল কোয়ালিটি আউটপুট জেনারেট করতে এই সফটওয়্যারটি কেপেবল ইউজার ইন্টারফেসটি নিয়ে আরেকটু ডিসকাস করি নিউ প্রজেক্ট এবং রিসেন্ট প্রজেক্টের পাশে আপনারা একটি স্কেল দেখতে পাচ্ছেন এটি অডিও পিক মিটার স্কেল এটিকে আপনি এখান থেকে ক্লোজও করে দিতে পারেন এবং সিম্পলি এই টুল মধ্যে দেখতে পাচ্ছেন পিক মিটার বলে যে স্কেলটি দেওয়া রয়েছে এটি ক্লিক করার মাধ্যমে আবার এই অডিও পিক মিটার স্কেলটি আপনি অ্যাক্টিভেট করে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করার মাধ্যমে বন্ধ করে দিলাম এবং সিম্পলি এখানে পিক মিটারে ক্লিক করে অডিও পিক মিটার স্কেলটিকে অ্যাক্টিভেট করে নেওয়া পসিবল হলো এই স্কেলটি আপনাদের মনিটর করতে হেল্প করবে আপনারা প্রোজেক্টে যে অডিও ফাইলটি ইউজ করছেন সেই অডিও ফাইলের ম্যাক্সিমাম কোন লেভেল দি সাউন্ড রেকর্ডেড হয়ে রয়েছে অর্থাৎ সাউন্ডটি কতটা লাউড অথবা কতটা লো সেটা এই অডিও পিক মিটারের স্কেল দেখে আপনারা ডিসাইড করতে পারেন রিসেন্ট ফোল্ডার অর্থাৎ আপনাদের প্রজেক্টে যে যে রিসেন্ট ফাইলগুলো আপনি এডিট করেছেন বা অ্যাড করেছেন বা রিমুভ করেছেন তার টোটাল লিস্ট এখানে থাকবে এই এই পেনটিকেও আপনারা ক্লোজ করতে পারেন সিম্পলি এখানে ক্রস করার মাধ্যমে এবং সিম্পলি এখান থেকে রিসেন্ট হোল্ডার অপশানটিতে যদি ক্লিক করেন এবং এর সাথে ওখানেই হিস্ট্রি অপশন বলেও একই পেনের সঙ্গে ট্যাপড ফরম্যাট অবস্থায় ছিল সেই কারণে আমাকে আগেরবার দুবার ক্রস করতে হলো সিম্পলি আপনি যদি হিস্ট্রিতে ক্লিক করেন তাহলে এখানে হিস্ট্রি পেনটিও অ্যাক্টিভেট হয়ে যাবে পেনের সাইজটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন সিম্পলি এখানে যে ডট অপশনটি দেওয়া আছে সেখানে মাউস কারসার নিয়ে গেলে আপনাকে আইকনে দেখিয়ে দেবে কারসার চেঞ্জ হয়ে যাবে যে এটিকে আপনি লেফট রাইটে মুভ করে এর সাইজটাকে চেঞ্জ করতে পারেন সিম্পলি এইভাবে এবং দেখুন এখানে রিসেন্ট এবং হিস্ট্রি দুটো ট্যাবুলার ফর্মেটে রয়েছে বাই ডিফল্ট রিসেন্ট অপশনটি খোলা থাকে নিউ প্রজেক্ট সেকশনের নিচে চলে আসি এখানে দেখুন সোর্স আর প্রজেক্ট বলে দুটো অপশন রয়েছে এই মুহূর্তে এটা প্রজেক্ট পেনে রয়েছে এরপরে সোর্স পেনটা ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে যখনই আপনারা আপনাদের প্রজেক্টে কোনো ফাইল অ্যাড করে দেবেন অটোমেটিক্যালি এই প্রথমবারের জন্য সোর্স পেনে চলে যাবে এবং সেখানে আপনাদের ফাইলের প্রিভিউ আপনারা করতে পারেন এবং যখনই আপনারা প্রজেক্টের কাজ করা শুরু করে দেবেন অটোমেটিক্যালি এটা আবার প্রজেক্ট প্রিভিউ অপশানে চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি প্লে সেকশনে সেকশানে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে ডাবল ক্লিক এ প্লে লিস্ট আইটেম টু ওপেন ইট ইন এ প্লেয়ার অর্থাৎ এখানে যদি কোনো আইটেম অ্যাড করা থাকে তাহলে সিম্পলি সেটা প্রিভিউ করার জন্য ওখানে ডাবল ক্লিক করতে পারেন তাহলে এখানে সোর্স বলে যে অপশানটা আমি আপনাদেরকে আগে বলছিলাম সেখানে একটি প্লেয়ার ওপেন হয়ে গিয়ে আপনাদের ভিডিও ক্লিপের প্রিভিউটি আপনি সেখানে দেখতে পাবেন এখানে আর কি কী ফিচার্স রয়েছে সম্পূর্ণভাবে ইনস্ট্রাকশন লিখে দেওয়া রয়েছে একটু পড়ে নেবেন আমি লাস্টের ফিচারটা নিয়ে ডিসকাস করে দিচ্ছি ড্র্যাগন ড্রপ টু রি দ্য আইটেমস অর্থাৎ এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেও আপনি আপনার প্রজেক্টে ফাইল অ্যাড করতে পারেন এবং ড্র্যাগ্যান ড্রপের মাধ্যমেও এখানে সেই আইটেমগুলোর লেভেল অথবা হায়ার কিগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন কিভাবে আমি দেখিয়ে দেবো এছাড়াও এখানে আরও দুভাবে আপনি প্রজেক্টের মধ্যে বা প্রজেক্ট প্লেলিস্ট সেকশনে। আপনি ফাইল অ্যাড করতে পারেন তার জন্য আপনি চলে যেতে পারেন ওপেন ফাইল অপশানে এখানে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারে যেখানে আপনার ফাইলগুলো সেভ রয়েছে সেখান থেকে আপনি ফাইলগুলো এখানে সিম্পলি অ্যাড করতে পারেন আরেকটা অপশান আমি আপনাদেরকে দেখিয়েছি তার জন্য আমি এই উইন্ডোটা এখন ক্লোজ করছি এখানে সিম্পলি নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন যেখানে অ্যাড ফাইলস টু প্লে বলে একটা অপশন আপনাদেরকে এখানে দেখাচ্ছে সিম্পলি এখানে ক্লিক করেও আপনারা ওই একই ব্রাউজার উইন্ডো সফটওয়্যার আপনাদের সামনে এনে দেবে এবং যেখানে আপনাদের ফাইলগুলো সেভ করা রয়েছে সেখান থেকে সিলেক্ট করার মাধ্যমে ফাইলগুলো আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে ইনক্লুড করতে পারেন একসাথে মাল্টিপল ফাইল আপনারা ইনক্লুড করতে পারেন প্রজেক্টের মধ্যে অথবা একটা একটা করেও ফাইল ইনক্লুড করতে পারেন যদি সিঙ্গেল ফাইল ইনক্লুড করেন তাহলে প্রথমবারের জন্য ফাইলটা সোর্স প্রিভিউ পেনেই ওপেন হবে যেরকম আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আমি প্রথমবারের জন্য একটি ভিডিও ফাইল দেখতেই পাচ্ছেন আমার এখানে ক্যাটাগরি গাড়ি কিছু ইমেজ ফাইল রয়েছে কিছু সাউন্ড ফাইল রয়েছে বা অডিও ফাইল রয়েছে এবং কিছু ভিডিও ফাইল রয়েছে আমি একটি ভিডিও ফাইলকে ওপেন করছি সিম্পলি ভিডিও ফাইলটি সিলেক্ট করে ওপেন করলাম এবং ওপেন করা হলে ভিডিও ফাইলটি এখন দেখুন সোর্স ট্যাবে চলে এসছে এবং এখানে ভিডিও ফাইলের প্রিভিউটা আপনি দেখতে পাচ্ছেন এবং ভিডিও ফাইলটি এখানে অটোমেটিক্যালি প্লে লিস্টে অ্যাড হয়ে গেছে আপনি এখানে প্লে করে ভিডিও ফাইলটির প্লেব্যাক চেক করতে পারেন স্টপ করে দিচ্ছি কোনো ফাইল যদি প্লে থেকে রিমুভ করতে হয় সিম্পলি রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ অপশানটি নিয়ে নিতে পারেন অথবা শিফটেক্স কিবোর্ড শর্টকাটটিও সফটওয়্যার আপনাকে মেনুর মধ্যে দেখিয়ে দিচ্ছে খুবই হ্যান্ডি একটি প্রসেস এভাবেও আপনারা রিমুভ করতে পারেন আমি ভিডিও ফাইলটি রিমুভ করে দিচ্ছি ধরুন আমি একটি ইমেজ ফাইল এক্ষেত্রে অ্যাড করতে চাইছি তাহলে আমি ওপেন ফাইলে চলে যাচ্ছি এক্ষেত্রে ধরুন আমি একটি ইমেজ ফাইলকে সিলেক্ট করলাম এবং ওপেন করলাম এক্ষেত্রে কিন্তু দেখুন ইমেজ ফাইলটি সরাসরি আপনার প্লে লিস্ট সেকশানে অ্যাড হলো না এটি আপনার সোর্স পেনে প্রিভিউ হিসেবে রয়ে গেল এবং এই ফাইলটিকে প্রোজেক্টে অ্যাড করার জন্য আপনাকে এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে যেখানে নিয়ে গেলে দেখাচ্ছে অ্যাড দ্য সোর্স টু দ্য প্লে লিস্ট ক্লিক করার সাথে সাথে ইমেজ ফাইলটি প্লে লিস্টে অ্যাড হলো আপনি যদি একটি সিঙ্গেল ইমেজ ফাইল প্রথমবারের জন্য অ্যাড করতে চান তাহলেই আপনাকে এই কাজটি একবারের জন্য করতে হবে এই জন্য আমি এটি ভালো করে উল্লেখ করে দিলাম দেখা যাক মাল্টিপল ইমেজ ফাইল অ্যাড করার ক্ষেত্রে ব্যাপারটা কি হতে পারে আমি এই ইমেজ ফাইলটাকে রিমুভ করে দিচ্ছি এবং এখান থেকে ব্রাউজার উইন্ডোটি খুলে নিচ্ছি মাল্টিপল ইমেজ ফাইল আমি শিফট কি হোল্ড করে সিলেক্ট করে নিচ্ছি এবং ওপেন বাটনে ক্লিক করছি দেখুন মাল্টিপল ইমেজ ফাইলের ক্ষেত্রে আপনাকে প্রিভিউ পেনে আর কিছু দেখালো না সফটওয়্যার সরাসরি ইমেজগুলো প্লে লিস্টে অ্যাড করে দিল দেখে নেওয়া যাক অডিও ফাইলের ক্ষেত্রে সফটওয়্যার কি ধরনের বিহেভিয়ার করে আমি এই মাল্টিপল ফাইলগুলোকে রিমুভ করে দিচ্ছি এবং অডিও ফাইলের জন্য আমি প্রথমে একটা সিঙ্গেল অডিও ফাইলকে সিলেক্ট করছি এবং ওপেন করছি অডিও ফাইলের জন্য আমরা দেখতে পেলাম সফটওয়্যার সরাসরি এটা প্লে লিস্টে অ্যাড করে দিল এবং মাল্টিপল অডিও ফাইলের জন্য দেখা যাক কি করা যেতে পারে ওপেন ফাইলে চলে যাচ্ছে এক্ষেত্রে মাল্টিপল অডিও ফাইলের জন্য এটা অটোমেটিক্যালি প্লে লিস্টে অ্যাড করে দিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাড করা ফাইলের মধ্যে ডিফল্ট ফাইল অডিও ফাইলটি সফটওয়্যার আপনাকে প্রিভিউ দিয়ে দিচ্ছে এখান থেকে ক্লিক করার মাধ্যমে আপনি প্লেব্যাকটাকে স্টপ করে দিতে পারেন ফাইলগুলো আমি রিমুভ করে দিচ্ছি এবং একসাথে সমস্ত মাল্টিপল ফাইল যদি ইমেজ অডিও এবং ভিডিও সমস্ত মাল্টিপল ফাইল সিলেক্ট করে ওপেন করি তাহলে সমস্ত মাল্টিপল ফাইল একেবারে অ্যাড হয়ে যাবে এবং এক্ষেত্রে শুধুমাত্র টপমোস্ট যে ফাইলটি সেটি ইমেজ ফাইল অথবা ভিডিও ফাইল অথবা অডিও ফাইল যেটি থাকুক না কেন সেটি শুধুমাত্র প্রিভিউ পেনে সফটওয়্যার দেখাবে আপনি সিম্পলি ডাবল ক্লিক করার মাধ্যমে এইভাবে ইমেজগুলোকে এখানে প্রিভিউ করতে পারেন এবং ভিডিওগুলোর ক্ষেত্রেও আপনি সিম্পলি ডাবল ক্লিক করার মাধ্যমে এইভাবে সোর্স পেনে প্রিভিউ করে দেখে নিতে পারেন অডিওর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম আমি পজ করে দিচ্ছি প্লে লিস্ট উইন্ডোটা নিয়ে আরেকটু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিই প্লে উইন্ডোতে আপনারা তিনটে ক্যাটাগরিকালি ভিউ অ্যারেঞ্জ করে রাখতে পারেন আপনাদের প্রজেক্টের সুবিধার জন্য এখানে বাই ডিফল্ট এই অপশানটি সিলেক্ট করা রয়েছে যেটা ভিউ অ্যাজ টাইলস দেখাচ্ছে এখান থেকে আপনারা এই প্রথম ভিউ অ্যাজ ডিটেলস এই অপশানটিও সিলেক্ট করতে পারেন তাহলে এখানে প্লেলিস্টের মধ্যে ফাইলগুলোর সম্পর্কে অ্যাট এ গ্ল্যান্স ডিটেলসও পেয়ে যাবেন যেমন ভিডিও ফাইলের ক্ষেত্রে আপনারা এই ডিটেলসগুলো পেয়ে যেতে পারেন ইন ডিউরেশন স্টার্ট টাইমিং এবং ডেট লাস্ট মডিফাইড অডিও এবং ইমেজ ফাইলের ক্ষেত্রেও একই ডিটেলস আপনারা পেয়ে যাবেন যদিও ইমেজ ফাইলের ক্ষেত্রে ইন ডিউরেশন এবং স্টার্ট সবটাই জিরো 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 দেখাবে এবং যদি লাস্ট অপশানে চলে আসেন তাহলে ভিউ অ্যাজ আইকন হিসেবে এই রকমভাবেও আপনারা আপনাদের প্লে লিস্ট পেনে ফাইলগুলোকে ক্যাটাগরিক্যালি অর্গানাইজ করতে পারেন এখানে যদিও এইভাবে অর্গানাইজ করার ফলে আপনাদের একটা অসুবিধা হতে পারে হয়তো দেখে আলাদা করে বোঝার উপায় থাকবে না বিশেষ করে ইমেজ এবং ভিডিও ফাইলের মধ্যে যে কোনটা ভিডিও ফাইল এবং কোনটা অডিও ফাইল তবে মাইনিউটলি খেয়াল করলে এখানেও দেখতে পাবেন প্রত্যেকটা ফাইলের নিচে সফটওয়্যার ফাইল নেম উইথ এক্সটেনশন প্রোভাইড করে দিচ্ছে এবং এখানে মাউস কারশন নিয়ে গেলেও সফটওয়্যার এটা দেখাচ্ছে যে এটা কোন পাথ থেকে ফাইলটাকে অ্যাড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ফাইলগুলো ডট জেপিজি এক্সটেনশনগুলো দেখে আপনারা ডিসাইড করতে পারেন যে এগুলো ইমেজ ফাইল এবং ভিডিও ফাইলের এক্সটেনশন ডট এমপি ফোর এবং অন্যান্য পপুলার ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন দেখেও চিনে নিতে পারেন এগুলো ভিডিও ফাইল এবং অডিও ফাইলের ক্ষেত্রে সরাসরি দেখেই বুঝতে পারছেন যে সেগুলোর কোনো থামনেল ইমেজ নেই সেগুলো অডিও ফাইল বলাই বাহুল্য আমার মতে ডিফল্ট লিস্ট ভিউটাই সবচেয়ে বেস্ট যেখানে অ্যাট এ গ্লান্স প্রয়োজনীয় ইনফরমেশনগুলো শর্ট করে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইল নেম ফাইলের এক্সটেনশন টাইপ এবং মাউস নিয়ে গেলে দেখাচ্ছে কোন পার্থ থেকে অ্যাড করা রয়েছে এবং ডিউরেশন সমস্ত কিছু অ্যাড করা রয়েছে এক্ষেত্রে আপনারা দেখুন ইমেজ ফাইলগুলোর ডিউরেশন ফোর সেকেন্ড করে সফটওয়্যার বাই ডিফল্ট নিয়ে নিয়েছে এটিকেও চেঞ্জ করা পসিবল আমি ভবিষ্যতে একটা ডিটেলস ভিডিওতে দেখাবো যখন শুধু ইমেজ নিয়ে কাজ করবেন কিভাবে ইমেজ ফাইলের ডিউরেশন এখানে চেঞ্জ করা পসিবল চলুন দেখিনি এই প্রজেক্টের কাজ কিভাবে শুরু করবেন বা এডিটিংয়ের কাজ কিভাবে শুরু করবেন তার জন্যে এই নিচের লং স্ট্রেচ পেনটা চলে আসুন এখানে দেখুন দুটো ট্যাব রয়েছে একটা টাইমলাইন লাইন এবং একটা কি ফ্রেমস টাইম লাইন ট্যাবটা বাই ডিফল্ট ওপেন রয়েছে এই টাইমলাইন ট্যাবেই সমস্ত সমস্ত এডিটিংয়ের কাজগুলো হয়ে থাকে টাইম লাইন ট্যাবে প্রথমে আপনাদেরকে ট্র্যাক অ্যাড করতে হবে তার জন্য এই বাটনটায় ক্লিক করলে এখান থেকে একটি অপশান লিস্ট আপনারা পেয়ে যাবেন সবার উপরে থাকবে ট্র্যাক অপারেশন এবং এখানে চলে যান দেখতে পাবেন অ্যাড অডিও ট্র্যাক অ্যাড ভিডিও ট্র্যাক ইত্যাদি দুটো অপশন রয়েছে আরও ডিটেলস অপশান রয়েছে সেগুলো নিয়ে আমি ভবিষ্যতে টিউটোরিয়াল ভিডিওটিতে আপনাদের ডিটেলস শেয়ার করব। আপাতত আসি অ্যাড অডিও এবং অ্যাড ভিডিও এক্ষেত্রে বলে রাখি ইমেজের জন্য আলাদা কোনো ট্র্যাক দেখতে পাচ্ছেন না কারণ অ্যাড ভিডিও ট্র্যাকই ইমেজ সাপোর্ট করে অ্যাড ভিডিও ট্র্যাকে আমি ক্লিক করলাম এবং আরেকটি ট্র্যাক অ্যাড অডিও ট্র্যাকে আমি ক্লিক করলাম দুটো ট্র্যাক আমাদের এখানে অ্যাড হয়ে গেল আপনি মনে হলে এটাকেও একটু রিসাইজ করে নিতে পারেন ট্র্যাকগুলো আরেকটু ভালো করে ভিউ করার জন্য অথবা এখানে গিয়ে ট্র্যাক হাইটটাকেও আপনি এডিট করতে পারেন মেক ট্র্যাক শর্টার যদি ক্লিক করেন তাহলে ট্র্যাক হাইটটা এইভাবে রিসাইজ করে দেবে আপনাদের ইউজার ইন্টারফেসটাকে আপনারা নিজেদের মতো অর্গানাইজ করে নিতে পারেন তার প্রচুর অপশান এই সফটওয়্যার প্রোভাইড করে দিয়েছে নিজেদের কাজের সুবিধার জন্য হ্যান্ডি ফিচার্সগুলোকে কাছাকাছি রাখার জন্য সফটওয়্যার যে ডিফল্ট ইন্টারফেসটা আপনাদেরকে দিচ্ছে তারপরেও আপনারা নিজেদের মতো প্রচুরভাবে কাস্টমাইজ এবং অ্যাডজাস্ট করে নিতে পারেন ভিডিও ট্র্যাকে ভিডিও অ্যাড করার জন্য সরাসরি আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রসেসে এখানে ভিডিও অ্যাড করতে পারেন সিম্পলি এইভাবে দেখুন ভিডিও ফাইলটি অ্যাড হয়ে গেল এবং ইমেজ ফাইলও সরাসরি এখানে এইভাবে অ্যাড করতে পারেন দেখুন এখান থেকে যদি আমি কোনো ইমেজ ফাইল অ্যাড করতে চাই তাহলে সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রসেসে ইমেজ ফাইল অ্যাড করতে পারেন ভিডিও ট্র্যাকেই ইমেজ ফাইলও অ্যাড করা পসিবল এবং অডিও ফাইলের জন্য সিম্পলি এখানে ক্লিক করে আপনি অডিও ট্র্যাকে অডিও ফাইলটিকে প্লেস করে দিতে পারেন এবং এইভাবে প্লেস করে দিতে পারেন ভিডিও এবং অডিও ফাইলের লেংথকে আপনারা ট্র্যাকের মধ্যে থেকেই খুব ইজিলি এডিট করে নিতে পারেন যদিও ভিডিও ফাইলের লেংথকে আপনাদের শর্টার করার বা ক্রপ করার দরকার হয় সিম্পলি সিলেক্ট করে এখান থেকে আপনি এটাকে মুভ করে আপনি আপনার ভিডিও ফাইলের যে প্রাইমারি লেংথ তার থেকে বেশি আপনি স্ট্রেচ কখনোই করতে পারবেন না কিন্তু আপনি ক্রপ করে ছোট করে নিতে পারেন আপনি যদি এটাকে শর্টার করে দেন তাহলে ভিডিওটা সেই সময়ের জন্য থেকে যাবে এবং বাকি পোর্শান সফটওয়্যার অটোমেটিক্যালি ক্রপ করে দেবে মনে করুন আমার ভিডিও ফাইলটা যতটা লেং দি ছিল আমি তার থেকে পাঁচ সেকেন্ডের জন্য নিয়ে এলাম এবং বাকি পোর্শনটা ওই ভিডিও ফাইলের সফটওয়্যার অটোমেটিক্যালি ক্রপ করে দিল এবং এরপরে ইমেজ ফাইলটাকে আমি নিয়ে এসে সিম্পলি অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারি একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে পরপর দুটো ভিডিও ফাইল বা ভিডিও ফাইল ইমেজ ফাইল এবং পরপর দুটো ইমেজ ফাইল বা যে কোনো এই ধরনের ক্লিপের কথা আমি বলতে চাইছি যদি আপনি পরপর অর্গানাইজ করতে চান সেটা একদম পরপর হচ্ছে কিনা না ইন দ্য মিডলে কোনো গ্যাপ থেকে যাচ্ছে কি না সেটার জন্য কিন্তু একটা খুব সুন্দর অপশান দেওয়া রয়েছে এটা প্রায় সমস্ত ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারেই থাকে সেটা হচ্ছে এই অপশানটা যেটা স্ন্যাপ অপশন এবং এখানে বাই ডিফল্ট এই যে ম্যাগনেটের আইকনটা দেখতে পাচ্ছেন এটা স্ন্যাপটা বাই ডিফল্ট অ্যাক্টিভেট করা রয়েছে ক্লিক করলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু একদম পাশাপাশি আর ভিডিও ফাইলটাকে সফটওয়্যার একদম অ্যাডজাস্ট করে ঠিক বসাবে না একটু ওভারল্যাপ হয়ে যেতে পারে বা একটু দূরে হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন আপনাদের ভিডিওর মধ্যে চলে আসবে অর্থাৎ একদম পরপর যদি কোনো ক্লিপস সেটা ভিডিও হোক ইমেজই হোক একদম পরপর অ্যারেঞ্জ করে সিকোয়েন্সিয়াল ভিডিও এডিটিং যদি আপনারা করতে চান তার জন্যে এই স্ন্যাপ অপশনটি অ্যাক্টিভেট থাকা ভীষণ প্রয়োজন যেটা বাই ডিফল্ট থাকে এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও অথবা ইমেজ যে কোনো ক্লিপসই হোক না কেন সেটাকে পাশাপাশি নিয়ে গেলে সফটওয়্যার অটোমেটিক্যালি স্ল্যাপ নিয়ে এমনভাবে বসিয়ে যাবে যেন দুটো ফাইলের প্লেব্যাকের মধ্যে রকম গ্যাপ বা ওভারল্যাপ থেকে না যায় ইমেজ ফাইলের ক্ষেত্রে আপনি ইমেজ ফাইলের লেংথটাকে অর্থাৎ ভিডিও টাইমিংটাকে স্ট্রেচ করতে পারেন ছোট করতে পারেন সেটা করা পসিবল সিম্পলি এইভাবে আপনি স্ট্রেচ করতে পারেন এবং সিম্পলি এইভাবে আপনি ছোট করে নিতে পারেন অর্থাৎ আপনি আপনার টাইম স্প্যানে সেটাকে স্ট্রেচ করছেন বা ছোট করছেন যেটাই করছেন স্ট্রেচ করলে ইমেজ ফাইলটির ডিসপ্লে লেনথ বেড়ে যাবে এবং ছোট করলে ইমেজ ফাইলটির ডিসপ্লে লেনথ কমে যাবে খুব সিম্পল ম্যাটার দেখতে পাচ্ছেন আমাদের অডিও ফাইলটি আমরা যে দুটো ক্লিপ অ্যাড করেছি তার থেকে তুলনায় লেংথে অনেক বড়। ধরুন আমি অডিও ফাইলটিকে কাট করে নিতে চাইছি অথবা ক্রপ করে নিতে চাইছি আমাদের যেটুকু যে দুটো ভিডিও ক্লিপ অথবা ইমেজ ক্লিপ রয়েছে তারই লেনথের অনুযায়ী সরাসরি আমরা এটা কন্ট্রোল করতে পারি এখানে যে প্লেব্যাক কন্ট্রোল বাটনগুলো দেখছেন এখানে স্কিপ টু নেক্সট পয়েন্ট এবং স্কিপ টু প্রিভিয়াস পয়েন্ট এই দুটো বাটনে ক্লিক করে আপনি সিম্পলি আপনি ক্লিপ অনুযায়ী এইভাবে আপনি আপনার এই পয়েন্টার কারসারটাকে যেটাকে আপনি ধরে ড্র্যাক করেও আপনি করতে পারেন প্রেসাইজলি যদি একদম ক্লিপের স্টার্টিংয়ে বা হয় তাহলে এই দুটো বাটন খুবই কার্যকরী একদম যদি ইমেজ ক্লিপটার এন্ডে মুভ করে নিয়ে যেতে হয় তাহলে একদম এইভাবে এই বাটনটা ক্লিক করার মাধ্যমে আপনি একদম ইমেজ ক্লিপটা বা আপনার লাস্ট ক্লিপের এন্ডে টাইমলাইন কার্সারটিকে নিয়ে আসতে পারেন এবং সিম্পলি অডিও ক্লিপটি ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে গেলে দেখা যাচ্ছে স্প্লিট হ্যাড এ হেড এবং ব্র্যাকেটে এস শর্টকাট কি এর অপশানটিও দিয়ে দেওয়া রয়েছে সিম্পলি যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে অডিও ভিডিও অথবা ইমেজ যে কোনো ক্লিপসই হোক না কেন সেটা যেটা সিলেক্টেড অবস্থায় থাকবে সেটা সেই প্লে হেডের একদম পজিশানে সফটওয়্যার স্প্লিট করে দেবে এবং বাকি এক্সট্রা পোর্শন ক্লিপটাকে আপনি সিম্পলি এইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে রিপল ডিলিট অপশানটিকে সিলেক্ট করে নিতে পারেন এবং যদি কিবোর্ডের এক্স বাটনটি প্রেস করেন তাহলেও বাকি এক্সট্রা ক্লিপটিকে এইভাবে ডিলিট করে দেওয়া পসিবল দেখতে পেলেন দর্শক বন্ধুরা খুব সিম্পল অপারেশন কিভাবে আমরা ভিডিও ক্লিপস অডিও ক্লিপস ইমেজ ফাইল ক্লিপস আমাদের ট্র্যাকে অ্যাড করতে পারি এবং সিম্পল কিছু এডিট করতে পারি স্ট্রেচিং করা ক্রপিং করা স্প্লিট করা এবং ডিলিট করা অপশনগুলো আমি দেখিয়ে দিলাম আমি এই সফটওয়্যার উপর ডিটেলস ভিডিও এডিটিং এবং কিছু স্পেসিফিক ভিডিও এডিটিং ওয়ার্কের ওপর ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো ফাইনালি এই ভিডিওটিতে দেখিয়ে দিই যে যে কোনো প্রোজেক্ট থেকে ভিডিও ক্লিপস আপনারা যেরকম এডিটিং চাইছেন এডিটিং করে নেওয়ার পরে অর্গানাইজ হয়ে যাওয়ার পরে সব কিছু ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে কিভাবে ভিডিও এক্সপোর্ট করবেন তার জন্য সরাসরি এই এক্সপোর্ট বাটনে এই এক্সপোর্ট টুলটিতে আপনারা এখানে ক্লিক করতে পারেন দেখুন এখানে এক্সপোর্ট ট্যাপটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল এবং এখানে দেখুন আপনাদের স্টক সেকশনের মধ্যে প্রচুর ডিফল্ট ফরম্যাট দিয়ে দেওয়া রয়েছে যেই ফরম্যাটগুলোতে আপনারা ভিডিও ফাইলগুলোকে এক্সপোর্ট করতে পারেন তার মধ্যে সবচেয়ে পপুলার ফরম্যাট হলো H264 টু সিক্সটি ফোর হাই প্রোফাইল WMB ভীষণ পপুলার ফরম্যাট এবং ইউটিউবের সরাসরি ফর্ম্যাট এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে ইউটিউবের জন্য কেউ যদি ইউটিউব ভিডিও এডিটিংয়ের কাজ করেন তারা সরাসরি এখান থেকে ইউটিউব অপশনটি সিলেক্ট করে নিতে পারেন এবং ইউটিউবে আপলোডিংয়ের জন্য যে সাপোর্টেড ফরম্যাট প্রয়োজন একদম সেই ফরম্যাটেই সফটওয়্যার আপনাকে ভিডিও আউটপুটটি জেনারেট করে দেবে হ্যান্ডি ফিচার যারা ইউটিউব ভিডিও এডিটিংয়ের কাজ করেন এই ধরনের ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারের মধ্যে রকম একটি অপশান পাওয়া খুবই দুর্লভ ব্যাপার সিম্পলি এক্সপোর্ট ফাইলে ক্লিক করে দিতে পারেন এবং এক্সপোর্ট ফাইলে ক্লিক করে দিলে আমি দেখিয়ে দিচ্ছি কী হতে পারে এক্সপোর্ট ফাইলে ক্লিক করে দিলে আপনাদেরকে সফটওয়্যার ব্রাউজ উইন্ডোতে নিয়ে যাবে এবং যেখানে আপনি আউটপুটটি সেভ করতে চাইছেন সিম্পলি সেখানে একটি নাম আপনি প্রোভাইড করে দিন এবং নাম প্রোভাইড করে দেওয়ার পরে যদি আপনি সেভ বাটনটা ক্লিক করেন সফটওয়্যার অটোমেটিক্যালি ভিডিওটিকে রেন্ডার করে আউটপুট জেনারেশনের কাজটি শুরু করে দেবে আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি প্রজেক্ট ফাইলটিকে সেভ করার জন্য আপনি সিম্পলি এখানে সেভ বাটনে ক্লিক করতে পারেন মনে রাখবেন সেভ আর এক্সপোর্ট দুটো আলাদা অপশন এক্সপোর্ট অপশন থেকে আপনি ভিডিও আউটপুট জেনারেট করতে পারেন সেভ অপশনটা শুধুমাত্র আপনার প্রজেক্ট ফাইলটিকে সেভ করে রাখার জন্য ধরুন কোনো এডিটিংয়ের কাজ আপনি করতে করতে মাঝ পথে বন্ধ করতে চান এবং ভবিষ্যতে সেই কাজটা আরও করতে চান তাহলে অবশ্যই এই সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে প্রজেক্ট ফাইলটিকে সেভ করে রাখবেন সেভ বাটনে ক্লিক করলে এটি আপনাকে একটি ব্রাউজ ওপেন করে দেবে এবং প্রজেক্ট ফাইলের জন্য একটা নাম দিয়ে দেবেন এবং যে পাথে যে ফোল্ডারে সেভ করে রাখতে চাইছেন সেখানে গিয়ে সিম্পলি সেভ বাটনটা ক্লিক করবেন তাহলে সেই পাথে সেই ফোল্ডারে সেই নামের সফটওয়্যার একটি প্রোজেক্ট ফাইল ক্রিয়েট করে দেবে মনে হলে সরাসরি আপনারা সেই পাথে সেই ফোল্ডারে গিয়ে সেই ফাইলে ডাবল ক্লিক করার মাধ্যমে প্রজেক্টটিকে রিওপেন করতে পারেন অথবা যেরকম আমি বলেছিলাম সফটওয়্যারটি ওপেন করলে ইনিশিয়ালি যে প্রজেক্ট পেনটি ওপেন ছিল সেখানে রিসেন্ট প্রজেক্ট সেকশনের আন্ডারেও আপনি সেই প্রজেক্টের নামটা লিস্টেড অবস্থায় দেখতে পাবেন যেখান থেকে ক্লিক করার মাধ্যমে আপনি প্রজেক্টটিকে পুনরায় ওপেন করতে পারেন অতএব প্রজেক্ট সেভ করতে ভুলবেন না আমি এটিকে ক্রস করে দিচ্ছি সেভ আর এক্সপোর্ট দুটো কিন্তু অবশ্যই আলাদা আমি যেরকমভাবে ডেসক্রাইব করে দিলাম অনুরোধ করবো দর্শক বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই সফটওয়্যারের উপর আপনারা কি ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখতে আগ্রহী আমি নিশ্চয়ই সেই ধরনের ভিডিও টিউটোরিয়াল ভবিষ্যতে আপনাদের জন্য নিয়ে আসবো এই ভিডিওটি ভালো লেগে থাকলে আরেকবার অনুরোধ করব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো তাহলে এই টিউটোরিয়াল ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে এইরকমই পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওটিতে নমস্কার